ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। গত রাতে দ্বিপার্থিব লা করুনার বিপক্ষে 4-2 গোলের জয়ে লীগ শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। এই ম্যাচে মেসির হ্যাট্রিকে দ্বিপার্থিবকে 4-2 গোলে হারিয়েছে বার্সা। লালিগায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বেজায় খুশি লিওনেল মেসি। ম্যাচ শেষে মেসি বলেন, আমরা আমাদের সকল রাইভাল থেকে অনেক এগিয়ে ছিলাম, আমরা কার্যতভাবে কোনো ম্যাচ হারিনি, শুধুমাত্র কোপা দেল রেতে একটি ম্যাচ, আরেকটি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ছাড়া আমরা আর হারিনি। তবে চ্যাম্পিয়ন্স লিগে হারের ধরনের কারণে আহত মেসি। এ প্রসঙ্গে মেসি বলেন, আমরা যেভাবে হেরেছি এটা ছিল অপ্রত্যাশিত, এটি বার্সেলোনার শেষ মৌসুম ইনিয়াস্তার, আর বিদায়ী মৌসুমে ইনিয়াস্তাকে ট্রেবল উপহার দিতে পারলে বেশি খুশি হতাম। এরপর লিওনেল মেসি আরো বলেন, বর্তমানে আমরা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছি, তাই আমরা ট্রেবল না জিততে পারলেও ডাবল জিতে খুশি। আমাদের চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে আমরা পুরো মৌসুমে অনেক এগিয়ে ছিলাম, এটাই আমাদের জন্য সবচেয়ে আনন্দের ছিল। লালিগা শিরোপা জয়ের পর রিয়াল মাদ্রিদকে খোঁচা দিয়ে এভাবেই নিজেদের জয়ের বর্ণনা দিয়েছেন মেসি।